হ্যালো ভিওয়ার্স বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম আমি রিমান তো আজকে ফরেক্সের লেসন কী ট্রেড করা হয় আপনি ফরেক্সে কী ট্রেড করবেন সহজ উত্তর কারেন্সি কারণ আমরা বাস্তবে কোনো কিছু এখানে কিনতেছি না তাই এই ধরনের ট্রেডিংকে বিভ্রান্তিকরও আপনি মনে করে করতে পারেন আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনি একটি পুঁথি স্থানে শেয়ার কেনার মতো একটি দেশের শেয়ার কিনি তার মানে যে রকম বাংলাদেশে শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা কিনি সেম জিনিস আমরা একটা দেশের কারেন্সি এখানে ক্রয় করা হয় কারেন্সির দাম হলো ওই দেশের বর্তমান এবং ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থানের প্রতিচ্ছবি যখন আমরা জাপানিজ জাপানিজ ইয়েন কিনি বাই করি এক কথায় আমরা মূলত জাপানি অর্থনীতিক একটি শেয়ার কিনি আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে যখন আমরা ওই শেয়ারগুলোর বিক্রি বা সেল করি আশা করি আমরা সেখান থেকে আমরা একটা প্রফিট নেই এক্সাম্পল হিসেবে ধরুন আপনি চিনি কিনবেন এক কেজি চিনি চিনির দাম পঞ্চাশ টাকা এবং এক কেজি আটার দাম চল্লিশ টাকা তাহলে আপনি যদি কোনো একটা লোককে এক কেজি আটা দিয়ে তার কাছ থেকে আপনি এক কেজি চিনি নিলেন তার মানে আপনি দশ টাকা কিন্তু এখান থেকে আপনি প্রফিট করলেন আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন সেম জিনিস সেমভাবেই বাংলাদেশে যেরকম ডলারের অলওয়েজ আপ ডাউন করে ডলারের রেট এক ডলার সমান বর্তমান বাজার আশি টাকার উপরে এই দামটি ছিল গত কয়েক মাস আগে আটাত্তর টাকা সাতাত্তর টাকা পর্যন্ত তো এখানে মূলত ট্রেডটা এটাকেই বলা হয় যে কারেন্সি দিয়ে আরেকটা কারেন্সিকে ক্রয় এবং বিক্রয় আচ্ছা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই তো এখানে দেখেন ইউএসডি ইউএসডি হচ্ছে ইউনাইটেড স্টেট ইউরো ইউরো হচ্ছে ইউরোপিয়ান জিবিপি গ্রেট ব্রিটিশ সিএইচএফ সুইজারল্যান্ড ক্যানা ক্যাড হচ্ছে ক্যানাডা অস্ট্রেলিয়া এইউডি এবং নিউজিল্যান্ড এনজেডডি সো এখানে আপনারা বুঝতে পারছেন এইগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের একটা করে কারেন্সির নেম